নমস্কার দর্শকরা, ঈশান বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই নববর্ষের প্রাক শুভেচ্ছা, বাংলা নববর্ষের। তো আজকের যে আমাদের অনুষ্ঠান সেটা হলো ঈশানের অতিথি। এই অনুষ্ঠানে এসেছেন আমাদের কাছে একজন অত্যন্ত গুণগ্রাহী এবং খ্যাতনামা ব্যক্তিত্ব, যাকে আমরা শিলচরের মানুষ সবাই এক নামে চিনি এবং সামাজিক, সাংস্কৃতিক এবং কিছুটা রাজনৈতিক সমস্ত প্রেক্ষাপটে তার একটা অবদান সর্বজন স্বীকৃত। সবগুলো সামাজিক সমস্যা, যখনই যা কিছু সামাজিক সমস্যা আমাদের সামনে আসে তখন আমরা দেখি তার কণ্ঠ একটা উচ্চস্বরে ধ্বনিত হয়। সেরকম একজন ব্যক্তিত্বকে আমরা এখানে হাজির করেছি। তিনি একজন মহিলা, কিন্তু তাকে আমরা ঠিক এখানে মহিলা হিসাবে দেখছি না, তিনি একজন সামগ্রিকভাবে একজন ব্যক্তিত্ব, একজন মানুষ। তো আজকের অনুষ্ঠানে এসেছেন শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক, সামাজিক এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব স্বর্ণালী চৌধুরী। আপনাকে নমস্কার। স্বর্ণালী চৌধুরীকে আপনারা চেনেন, বিভিন্ন সংস্থার সঙ্গে তিনি যুক্ত। শিলচরের ঐতিহ্যবাহী হোটেল শিল্প একটি ইউনিট ইদরা গ্রুপের তিনি কর্ণধার এবং তিনি তার নিজের কর্মোদ্যমে ইদরা হোটেলকে আজকে একটা শিলচরে একটা বিশিষ্ট জায়গায় নিয়ে গেছেন। নানা প্রতিবন্ধকতার মোকাবিলা করে তিনি এই জায়গায় তিনি পৌঁছতে পেরেছেন এবং সামাজিক কাণ্ডে এবং যতগুলো আমরা দেখেছি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। তো আজকে আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো সোনালিদি, প্রথমেই যে আপনাকে আমি প্রশ্নটা করছি যে আপনি একজন একাধারে আপনি একজন ব্যবসায়ী, একাধারে আপনি একজন সমাজকর্মী, একাধারে আপনি একজন সংসারী, একজন স্ত্রী ছিলেন, একজন মা, তো এই সমস্ত দায়িত্ব পালন করেও আপনি সামাজিক কাজ করছেন, এই যে অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে পাচ্ছেন? আমার অনুপ্রেরণা আমার মা ছিলেন আর আমার ছেলে মেয়ে দুজন, এই আমার সংসার, আর আমার ছোট ভাই আছে, ও আমার সাথে থাকে সবসময়। এইগুলো কাজকর্ম করতে গিয়ে আমি যখন দেখলাম প্রচুর প্রতিবন্ধকতা, আমি যখন শহরে নেমেছি তোমার ব্যবসায়, তখন কিন্তু মেয়েরা খুব একটা কাজ করে না, যেমন কিছু মেয়েরা আছে অফিস টফিসে কাজ করেন, কিছু মহিলারা আছেন যেমন স্কুল টুলে কাজ করেন, কিন্তু ব্যবসার জগতে মেয়েরা তখন খুব একটা নেই, একদমই নেই বলতে গেলে আর কি। তো সেই সময় যে প্রতিবন্ধকতাগুলো আমি পেয়েছি, সেই জায়গাগুলো থেকে আমি কাজগুলো করার চেষ্টা করি এবং ওইখান থেকে আমি ইন্সপিরেশনগুলো নিয়ে পেয়েছি যে আমি যদি সেই প্রতিবন্ধকতাগুলো পেয়েছি তাহলে তো সমাজের পিছিয়ে পড়া লোকগুলো আরও কত প্রতিবন্ধকতা জানিয়ে ফেস করে ওরা আসতে হচ্ছে বা হয়তো পাচ্ছে না, সেই জায়গাগুলো যতটুকু পারি যেগুলো আমার সামনে আসে ওগুলো মানে একটু করে দিই, তো করে দেওয়ার চেষ্টা করি। আমার তো সেরকম মানে কোনো পাওয়ার নেই, তো আমি চেনা জানা আমার যারা আছে এদেরকে বলে যদি কোন কাজটা হয় ওইভাবে করে দিই বা আমার নিজের সামর্থ্যে যে কিছু। আপনার যে ব্যবসায়িক যে উত্থান সেটা একটু কাহিনিটা একটু বলুন, যাতে অন্য মহিলারা একটা অনুপ্রেরণা পেতে পারেন সেখান থেকে। ব্যবসায়িক উত্থান সেটা হলো হোটেল ব্যবসা, দেখুন ওটা কিন্তু অ্যাকচুয়ালি মহিলাদের ব্যবসা নয়, একদমই নয়। তো হোটেল ব্যবসা যখন আমার কাছে এসে পৌঁছালো তখন আমার হাজবেন্ড মারা গেছেন বাধ্য আমি করতে, কারণ এই ব্যবসাটা তখন আমার ছেলের বয়স মাত্র 15, জাস্ট ম্যাট্রিকুলেশন দিয়েছে, কলেজেও যায়নি ওই সময়টা, তোর বাবা মারা গেছে, ওকে দেওয়া যায় না এই ব্যবসায়। কারণ হোটেল ব্যবসা আপনারা জানেন, হোটেল ব্যবসায় সব আছে, মানে আমাদের পৃথিবীতে যা আছে সব আছে, হোটেল ভালো খারাপ, ভালো খারাপ, নিষিদ্ধ, হ্যাঁ নিষিদ্ধ সব কিছু, টাকা পয়সা সব আছে, তারপর এখানে মানে পাবলিক রিলেশন ইয়েটা সব আছে এখানে রিসোর্সে, কিন্তু ওই জায়গাটাতে এই বাচ্চা ছেলেটাকে দেওয়া যায় না কাজে, বুঝলে তো, যার জন্য আমার আসতে হলো। হোটেলেও কিন্তু অনেক রকমের জিনিস ফেস করেছি যেগুলো ফেস করে আজকে এখানে, হোটেল ব্যবসা এক নম্বর। দু নম্বর হলো ব্যবসা যখন শুরু করলাম খুব প্ল্যান করে শুরু করেছি, আমি জানতাম না আমার মানে ঘাড়ে এত বড় একটা বোঝা, আমার মতো সাধারণ একটা মেয়ের পক্ষে ইলোরা হোটেল সামলানো সহজ কথা নয়,
কিন্তু আমি জানি এখানে আমার শ্বশুর মশাই এটা করেছিলেন, ইলোরা হোটেল এবং ইলোরা নার্সিংহোম দুটোই। তো এই উনি ছিলেন অনন্য সাধারণ একজন মানুষ, যে জিনিসটা আজকের থেকে 60 বছর আগে চিন্তা করেছেন যে এই ব্যবসাটা খুললে আমিও পাবো আরও 10 জনকে আমি বেকারত্ব সমস্যা দিতাম। তখন তো খুব বেকারত্ব সমস্যা ওই সময়টাতে, আমি 50-60 বছর আগের কথা বলছি। তখন উনি চিন্তা, কাজে এরা তো অনন্য সাধারণ। তারপর তোমার দাদা দেখতেন, তো ও থাকতে থাকতে আমি কিছুটা দেখা শুরু করেছিলাম, তো অসুস্থ থাকতো যখন তখন গিয়েতাম। কিন্তু হোটেল ব্যবসাটা যখন গিয়ে দেখলাম মানে খুব নড়বড়ে অবস্থা, তখন ওই খুব 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 প্ল্যানিং করে আমি কিন্তু কাজটা করেছি। কারণ আমি বিয়ের আগে না আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতাম, সেই ইন্স্যুরেন্স কোম্পানির ডিরেক্টর ছিলেন আমাদের শ্রদ্ধেয় কর্ণেন্দু ভট্টাচার্য। কোন ইন্স্যুরেন্স কোম্পানি? সঞ্চয়নী ইনভেস্টমেন্ট, এইখানে একটা অফিস ছিল চারুবালা দেশে গেছিল। তো সঞ্চয়নী ইনভেস্টমেন্টে আমি কাজ করেছি, ওটা গিয়েছিলেন শ্রদ্ধেয় কর্ণেন্দু ভট্টাচার্য, আমার কাকু, উনি আমার দাদাকে বাবাকে দাদা রাখতেন, সেই হিসাবে কাকু আমার সারা জীবনই কাকু। তো কাকু ছিলেন, এটা কাকুই আমাকে ডেকে কাজ দিলেন, জাস্ট আমি তখন ম্যাট্রিক দিয়েছি। যার জন্য ওইখান থেকে না আমি অনেক কিছু শিখেছি, ওই যে এখানে প্রায় আমি এখানে 18 মাস কাজ করেছি তারপর আমার বিয়ে। তো ওই প্ল্যানিং করে করেছি আমি শুরুটা, যে কীভাবে কাজ করা যায়। করতে 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 আজকে এই জায়গায় এসেছি, ইলোরাটা এই জায়গায় গেছে, এখন ইলোরার শাখা প্রশাখা বেরিয়েছে, ইলোরা হেরিটেজ এটা নাম দিয়েছেন আমাদের স্বর্গীয় নীলোৎপল চৌধুরী, ইলোরা হেরিটেজের নামটা দিয়েছেন উনি। এবং তারপর অবাক জলপান একটা কাফে করেছে, তারপরে মান্নাজ রেস্টুরেন্ট, এখানে একটা রেস্টুরেন্ট ছিল আপনারা জানেন শ্রেয়সী বলে, সেই শ্রেয়সীটা 17 বছর আমার এখানে মামলা লড়েছি, এত কঠিন ছিল মামলাটা, ওকে সরানো এখান থেকে এত কঠিন ছিল যে সেটা মানে উপরওয়ালা কীভাবে কী করেছেন আমি জানি না, আলটিমেটলি মানে পুরো অর্ডার দিয়েছে যে যেরকম ছিল জায়গাটা ওই রকম করে দিয়ে আপনার যেতে হবে, এবং গেল 6-7 বছর লেগেছে। তো ওটার ইয়ে ছিলেন আমাদের, আমার উকিল ছিলেন শ্রদ্ধ দীপক দেব, অ্যাডভোকেট ছিলেন দীপক দেব, খুব সাহায্য করেছে আমাকে, এবং একদম গার্জিয়ান একজন অভিভাবকের মতো আমাকে সাহায্য করেছে, এখনও করে। তো ওইভাবে করে গিয়ে আজকে আমি এই মানে ব্যবসাটা এই জায়গায়, কারণ ব্যবসাটা ওই ব্যবসা করতে 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 দেখলাম শহরের অনেক কিছু পাল্টে গেল, সমাজের সহজে শহরে কীরকম পাল্টেছে মানে দেখতে দেখতে কীরকম পাল্টলো। প্রথম মিউনিসিপ্যালিটিতে বৌদি আসলেন, বৌদি বলতে মানে আমাদের শ্রদ্ধেয়া বিথিকা দেব, উনি আসলেন প্রথম 18 মাসের জন্য বিয়েতে মিউনিসিপ্যালিটিতে বৌদি আসলেন। এদিকে বনিশিকা দি কোথায় ছিলেন জানি, বনিশিকা দি যে আমাদের এডিসি ছিলেন, উনি কোথায় ছিলেন, ট্রান্সফার হয়ে শিলচরের বাইরে ছিলেন। ওই বৌদি যখন তখন বনিশিকা দিও আসলেন ইয়েতে, তো বনিশিকা দি বৌদি সুনন্দা সেনগুপ্ত বেশ কিছু পরে এসছেন, অনেক পরে, আমার সময় জানি আরও কে ছিলেন ঠিক মনে নেই, ও প্রদীপ দাস তখন প্রদীপ দাস ছিলেন আমাদের এইখানে শিলচরের শরৎ, তো প্রদীপ দাস ছিলেন। তো প্রদীপ দাসের মিসেস, আমি, বৌদি, বনিশিকা, এই চারজনের নেমন্তন্ন সব জায়গায় থাকতো। তো আমরা চারজন যে এইরকম করতে করতে বনিশিকাদের সাথে মানে এমনিতে ফ্যামিলি রিলেশন আছে, বৌদির সাথে ফ্যামিলি রিলেশন আছে, আস্তে আস্তে আমাদের একটা মানে একদম বন্ডিং হলো, এমন একটা বন্ডিং হলো আমরা দেখছি আস্তে আস্তে। তখন শুরু হলো শহরের মধ্যে সব মেয়েরা ঘর থেকে বেরোচ্ছে, দেখি স্বামীর পাশে এসে বসছে মেয়েরা, ভালো লাগছিল দেখে যে মানে শিলচরে একটা পরিবর্তন হয়েছে, মেয়েরা সব ক্ষেত্রে এগিয়ে আসছে, চয়ন একটা বিশাল পরিবর্তন। কিরকম বিশাল পরিবর্তন, এই জিনিসটা আমি ওদেরকে দেখেছি আর মনে মনে হয়েছে হ্যাঁ এটা আমারও বোধ হয় করা উচিত ছিল, কিন্তু আমি সেটা করিনি, তখন ভুল ছিল আমার ধারণা। কিন্তু ওরা আমাকে দেখেও যদি করে কাজটা, তাহলে ওরা খুব শুদ্ধ কাজ করেছে, যে প্রতিটা মেয়ের জেনে রাখা দরকার যে ওর স্বামীর কী আছে, কোথায় আছে, কীভাবে কী করছে জেনে রাখা ভীষণ প্রয়োজন, যেটা
আমি করিনি, আমি পারিনি করতে, কারণ আমার মাথায় সেটা আমার আমাকে কেউ গাইড করেনি। এরপরে আস্তে 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 সে তো ঠিক রবির মারা যাওয়ার পর ওনার স্ত্রী বলতেই পারেননি স্বামীর কোন জায়গায় কি আছে ছিল, যার জন্য ওরা আজ একটা অসুবিধা। সঞ্জু এই যে প্যানাসোনিকের যে মারা, ও তো যখন তখন গেল এরকম করে করে অনেক ছিল। তারপরে আপনি বলে ভারত মিষ্টান্ন মন্ডলের বাবু, এইরকম করে করে একজন একজন করে অনেক গেল। ভারতীয় মিষ্টান্নের মেয়েটাকে তো এই কথাও বললাম আমি যে তোমাকে আমি বিয়ে দেবো যদি তোমার পছন্দ, কারণ দেখুন একদম বাচ্চা মেয়ে বিয়ে বাবু যখন মারা গেছে, শিলচরেরও মেয়ে না কাঞ্চন। এরকম করে প্রচুর মেয়েরা এইরকমভাবে হচ্ছে, কিছু মেয়েরা স্বামী মারা যাওয়ার পরে এসছে, আর কিছু মেয়েরা কিন্তু এমনিতেই ঢুকেছে কাজে, স্বামীর পাশে গিয়ে বসেছে অনেক আছে। মানে শিলচরে একটা মহিলাদের নির্ভরতার ক্ষেত্রে একটা বিপ্লব, একদম বিপ্লব এসে গেছে আর কি, বুঝলেন। আমরা এই চারজন থাকতে 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 আমরা এটা, তার মানে সুনন্দা সেনগুপ্ত যখন আসলেন তখন তো মানে একদম বাজিমাত, কারণ মানুষটাও তো ওইরকম ছিল, একদম ছলছল করে হাসতো, কথা বলতো। এই চিলড্রেন্স পার্কটা যার জন্য হলো, এই রাজীব এটা কর, অমুক কর, এই স্বর্ণালী তুই এটা কর, তো এরকম মানে কোনো মানে মানে ইয়ে নেই, একদম নিজের ঘরের দিদির মতো আমাদেরকে ইয়ে করতেন, গাইড করতেন। তুমি কি এখন পর্যন্ত শ্রেয়সীকে তুমি উঠাতে পারলে না, কে করছো তুমি এটা? তুমি ওনার কথায় কিন্তু আমি কেসে গেছি, নইলে আমি কেসে যাইনি ততদিন, পাঁচ বছর পরে মানে মারা যাচ্ছে। এখন কি মানে ইন্দ্রা হোটেল যে এটা কি আরও এক্সপ্যান্ড করার কোনো পরিকল্পনা আছে? শিলচরের বাইরে কোনো রিসোর্ট টিসোর্ট এরকম কোনো পরিকল্পনা আছে? এখন পর্যন্ত এরকম নেই, কারণ আমার ছেলে তো টিচিং লাইনে গেছে, আর আমার মেয়ে মোটামুটি হোটেলের ম্যানেজমেন্ট শিখে গেছে। যদি আমার মেয়ে ডিসেবল এবং ও মেন্টালি ফিজিক্যালি দুদিকেই রিটার্ডেড, কিন্তু চয়ন তুমি দেখেছো যে ছোটোবেলাটা দেখেছো, এখন এখন দেখবে যখন তুমি বলবে যে আরে জুন কত পরিবর্তন হয়ে গেছে, মানে কীভাবে যে পরিবর্তন হয়েছে মানে বলার অপেক্ষা রাখেন। একটা ডিসেবল মেয়ে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে একটা এত প্রতিবন্ধকতা থাকা অবস্থায় একদম সুন্দর কথাবার্তা বলে করে ঠাকুরের আশীর্বাদ আমার উপরে, বুঝলেন। এই কাজে এক্সপ্যান্ড করার ইয়ে নেই, কারণ এই বাচ্চা তো আর বেশি এগোতে পারবে না এখানে। আর শিলচরের বাইরে গিয়ে কিছু করার কী অবস্থা দেশের, সেখানে শিলচরের বাইরে গিয়ে কিছু করার মানে মনে থাকলেও সেটা এখন সাহস করা উচিত না আমি মনে করি আর কি। এই যে আপনি যে ব্যবসার ক্ষেত্রে যে সাফল্যটা অর্জন করেছেন, এবং সেই সঙ্গে দেখা গেছে যে আপনি ব্যবসার পাশাপাশি আপনি যে সমাজের কাজটা করছেন, সেই সমাজের কাজটা করার পেছনে আপনার মূল উদ্দেশ্যটা কি? সাধারণত ব্যবসায়ীরা আছে, খুব কমই দেখা যায় এগিয়ে আসেন তেমন। জানি না কি করে জানি সমাজসেবাটা এসে গেল। ছোটোবেলায় আমি শুনেছি মা খুব মারতো বকতো আমাকে, কারণ আমি নাকি ছোটোবেলা যার বাড়িতে অসুস্থতা হতো চলে যেতাম, যার বাচ্চা হয়েছে ও চলে যেতাম, দা কামলা বাস কামলা ওরা থাকতো যে ওদেরকে কাপড় চোপড় ঘর থেকে নিয়ে দিয়ে দিতাম, মা বলেছে আমাকে, আমার মনে নেই ঠিক এতটা, কিছু কিছু মনে আছে। তো সেই জিনিসটার থেকে হয়তো ভেতরে রয়ে গেছিলো চাপা, যখন আমি এগুলো করতে পেরেছি তখন দেখছি যখন যে আমার কাছে, আর ইলোরা হোটেল তো, ইলোরা হোটেল এমন একটা জায়গা না, এই জায়গাটা সংস্কৃতির লোকও আসে, এই আসে, সব আসছে। আপনার যে ইলোরা হোটেলের একটা একটু দর্শকদের বলে রাখি, ইলোরা হোটেলের একটা আড্ডা আছে, সেই আড্ডা শিলচরের সমস্ত পেশার লোকজন আসতেন এবং প্রতিদিন একটা আড্ডা বসতো, এখনো বসে এখনো, এবং শিলচরের শিলচরের যত বিশিষ্ট ব্যক্তিত্বরা এখানে আসতেন, সাংঘাতিক বিষয় ছিল একটা ইলোরা হোটেল। এটা সেই সময় থেকে, সেই সময় থেকে ছিল, সেই সময় থেকেই ছিল, এখনো আছে, এটা চালিয়ে নিয়ে গেছেন। এখন আমরা যখন বসি একদম গোল হয়ে বসে আমাদের মানে ইলোরার মানে লাউঞ্জের সামনে একটা বিশাল, অনেক অনেক বৈপ্লবিক সিদ্ধান্ত ইলোরা হোটেল থেকে নেওয়া হয়েছে, এবং হ্যাঁ হ্যাঁ, এবং এখান থেকে অনেক সংস্থার জন্ম হয়েছে, সংস্থার জন্ম হয়েছে এই ইলোরার গর্ভে। তো ইলোরার গর্ভে জন্ম হয়েছে, আমাকে সবাই রাখতে চেয়েছে, আমি ছিলাম কিছুদিন, কিন্তু তারপরে আস্তে আস্তে করে সরে এসেছি, কারণ ওটাকে দাঁড় করানো যারা দাঁড় করিয়েছেন সবাইকে মানে মানে প্রশংসার ইয়ে পাত্র হিসাবে ওরা গণ্য ওইভাবে করেছে। কিন্তু সমাজসেবাটা ওইগুলোর থেকেই আস্তে আস্তে, আড্ডার থেকে, আড্ডার থেকে, আড্ডার থেকেই সমাজসেবাটা, কারণ অনেক আড্ডা এখানে গেলে তো অনেক কি পাওয়া যাবে যাই। আচ্ছা, আপনি কার কার সান্নিধ্য পেয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বদের মধ্যে? সবচেয়ে প্রথম তো বলবো আমি আমাদের শহরের শ্রদ্ধেয়া এবং স্বর্গীয় অনুরূপা বিশ্বাস, উনি আমাকে একদম নিজের ছেলের বউ হিসেবে একটা বছর
নিজের ছেলের বউ হিসেবে এইভাবে হাতে নিয়ে নিয়ে চলতেন, একটা বছর তো পুরো। তারপরে নন্দিনী ভেঙে গেল, এখন তো দুটো নন্দিনী হয়েছে। আমাকে পুরো নন্দিনীর প্রথম পার্টটাতেই উনি আমাকে এইভাবে সাহায্য করেছেন। ভেঙে যাওয়ার পরে ওনারও মনটা খারাপ হয়ে গেল বলে ওই নন্দিনী ছোট করে উনি কাজ করতেন। এক নম্বর সুমিত্রা দত্ত মিষ্টিদি, উনি তো আমাকে তাপ্যশঙ্কর দত্ত মিশ্র, উনি তো ভীষণ ভালোবাসেন আমার, মানে একদম ইয়ে ছিলেন আর কি ওরা। এই দুজন স্বর্গীয় নীলোৎপল চৌধুরী, উনি আমাকে এবং আমার ছেলেকে গাইড করেছেন। আমার ছেলেকে ইস্টার্ন ক্রনিকলে বহুদিন রেখেছেন, মিজোরাম পোস্টে বহুদিন রেখেছেন, কিছু না, শুধু ওকে ফাদার ফিগার হিসাবে স্নেহ এবং শাসন দুটো দেওয়ার জন্য উনি নিয়েছিলেন এবং দিয়েছেন, এবং সেই জায়গাটায় দাদা পুরো সাকসেসফুল। বাবার সান্নিধ্য বাচ্চাদের দরকার পড়ে, বুঝেছ তো, তো সেই হিসাবে দাদা পেয়েছে। এবং বৃন্দাবন গোস্বামী, স্বর্গীয় শ্রী সন্তোষমোহন দেব, উনার উনাকে তো গার্জিয়ান হিসাবে আমি মেনে নিয়েছিলাম, মা আর বাবা, বিথিকা দেব মা আর সন্তোষমোহন দেব আমার বাবা, সেই হিসেবে আমি ওনাকে, ওরা আমাকে খুবই ভালোবাসত, কিন্তু ওরা আমাকে যে জায়গাটা দেখতো আমি আমি ভাবতামই আমার গার্জিয়ান ওরা, কারণ আমার গার্জিয়ান কেউ ছিল না, বাবা নেই, মা নেই, স্বামী নেই, শ্বশুরমশাই নেই, শাশুড়ি আছেন অসুস্থ, আমার মাও চলে গেলেন, আমার ছোটো ভাই আছেন, বড় দাদা আছেন, কিন্তু শ্বশুর বিয়ে হয়ে গেলে যা হয়, সান্নিধ্য পেয়েছি। তারপরে আরও যারা আছেন পলিটিক্যাল ইয়েরা যারা আছেন সবারই সান্নিধ্য পেয়েছি, করণেন্দু ভট্টাচার্যির সান্নিধ্য পেয়েছি, কমলেন্দু ভট্টাচার্য পেয়েছি, কমলেন্দু ভট্টাচার্য অবশ্য আমাদের বাড়ির ছেলের মতো, এবং উনি আমাকে পরের দিন, মানে সমস্ত কাজ সারার পরের দিনটা ছিল 3 জুলাই রথযাত্রা, তিনি আমাকে হাতে ধরে বললেন মাকে, শাশুড়ি মাকে, যে কাকিমা ও যদি ব্যবসায় না যায় তাহলে তো ব্যবসাটা তো চালাতে হবে, ও তো ব্যবসা যেতে হবে। তখন মা বললেন হ্যাঁ ঠিক আছে কমলেন্দু, তুমি, আমার শাশুড়ি মা বললেন তুমি নিয়ে গিয়ে ওকে গাইড করো। তো ওনাকে কিন্তু আমি ওইভাবে পেয়েছি, একদম পুরো গাইড করেছেন আমাকে। এদের সবাই, এই যে সিনিয়র যারা আছেন সবার, ভক্তিমাধব চট্টোপাধ্যায় আমাকে ভীষণ স্নেহ করতেন, সবিতা দি স্নেহ করতেন, যার জন্য এই যে মায়ের বাড়ি হয়েছে, মায়ের বাড়ির পেছনে আমি প্রচুর হেঁটেছি, মা আমার কাছ থেকে কিছু নেননি, সামান্য একটা টাকা নিয়েছেন, কিন্তু প্রচুর আমাকে দিয়ে কাজ করিয়েছেন, মানে এই এই মায়ের বাড়িটা তৈরি করার জন্য সব জায়গায় যেতাম গিয়ে ওনার সাথে সাথে। আর সবার 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 এই যে আপনি এদের সান্নিধ্য পেয়েছেন, তারপর আপনি এখন কোন সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত আছেন, মানে সাংস্কৃতিক সংস্থা বা কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড করছেন? আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড বলতে আমি কারোর সাথেই মানে যুক্ত ইনভলভ নই। আমি যেমন ধরো বরাকণ্ঠর সাথে তো আছি, সবসময় আছি, তুমি জানো আমাদের ছোটোবেলারই তো ছোটো ভাই, বরাকণ্ঠর সাথে আছি। আর হলো এখন তো বৃহত্তর বাঙালি সমাজের সঙ্গে, বৃহত্তর হ্যাঁ মাইনরিটি বাঙালি যে ইয়েটা, ওইটা একটা প্রশ্ন এসেছে সব জায়গায় যে 19 মে যে পরীক্ষা আছে ওইটার কেন প্রতিবাদ করে না এই সংস্থা থেকে? না, 19 মে-র কথাটা আমি জানি, বরাকবঙ্গ থেকে তুলছে, আজকে রূপমের একটা মিটিং আছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে আমার সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এটা আমার সঙ্গে হয়তো কারো মিলবেই না, এবং সবার সাথে সবার যে মতামত মিলবে এমন কোনো কথা না। কিন্তু দেখো আমি মনে করি, আমরা যখন ছোটো ছিলাম 19 মে-তে কিন্তু কোনো বন্ধ ছিল না, 19 মে-তে কিন্তু কোনো আমাদের, আমরা ক্লাস থেকে সেকেন্ড হাফটা শেষ বন্ধ করে দিল, ছুটি লাইন বেঁধে আমরা গিয়ে ওই নম্বরটাতে ফুল দিতাম। জানি না তোমরা নিশ্চয়ই তোমরাও পেয়েছো, এটা স্কুল কিন্তু খোলা, স্কুল খোলা থাকে হ্যাঁ। আমরা ঠিক 1:30 সময় টিফিন হয়, টিফিনের সময় ক্লাস অফ করে দিলেন টিচাররা, টিচার সহ আমরা সবাই হেঁটে, আমার মনে আছে। সেই জন্য আমি বলছি সেই জায়গাটা থেকে আজকে বলছি, আমি যদি আজকে এখানে নাও আসতাম আমি হয়তো বা এটা নিয়ে কথা বলতাম। আজকে রূপমের মিটিং আছে, আমাকে ডেকেছে, কারণ আমাকে ওরা আজীবন সদস্য পদ দিয়েছেন, তার জন্য আমিও যাবো ভেবেছি। এইটা বক্তব্যটা আমার কাছে একটু অন্যরকম, 19 মে-র দিন ফার্স্ট হাফে যদি পরীক্ষা হয় কোনো আপত্তি নেই,
মন দিয়ে ছেলেমেয়েরা পরীক্ষা দিক, তারপরে স্কুলে যেন বলা থাকে যারা, মানে আপনি 19 মে পরীক্ষা থাকলেও কোনো আপত্তি নেই আপনার? না, পরীক্ষার সঙ্গে আপনার কথা, পরীক্ষার সঙ্গে শ্রদ্ধার কোনো সম্পর্ক নেই। এই ভাষা দিয়েই তো আমরা পড়াশোনা করছি, যে কোনো ভাষা, ইংলিশ বলুন, বাংলা বলুন, এসএমএস বলুন, হিন্দি বলুন, আমরা যে কোনো ভাষা দিয়েই তো পড়াশোনা করছি, সেই পড়াশোনাটা বন্ধ হবে কেন? আমার মত, যদি 19 মে ফার্স্টটা পে পরীক্ষা থাকে, হ্যাঁ সেকেন্ড হাফে যদি থাকে তাহলে আমরা সবাই প্রতিবাদ করবো, কারণ সেকেন্ড হাফে দিতে পারবে না, কারণ দুটো, হ্যাঁ 2:40 গুলি হয়েছিল, সেই 2:40 আগে গিয়ে ইয়ের থেকে সমস্ত স্টুডেন্ট গিয়ে পৌঁছাতে হবে। 1 নম্বর, 2 নম্বর চয়ন, তুমি আমাকে একটা কথা বলো, আমরা তো ছোটবেলা গেছি 19 মেতে, যেতেই হতো, মাস্ট, স্কুল থেকে নিয়ে যেত, মা ওরা বলতেন, ড্রেস ট্রেস করিয়ে দিয়ে বলতেন, যে রাস্তা দিয়ে যাবে, দিদিদের সঙ্গে থাকবে, দিদিদের কথা শুনবে, আমি একটু দুষ্টু ছিলাম তো, মা বলে দিত, তো আমার দিদি, আমি, আমার পাবলিক স্কুলে আমার 2 ভাই পড়তো, ওরা সবাই যেতে লাগতো, সবাই যেতাম, সব স্কুল থেকে যেত, কিন্তু আমাকে আজকে তুমি একটা কথা বলো, যারা প্রতিবাদ করছেন ওরা আমাকে প্রমাণ দিন, গত 10 বছরে প্রত্যেকটা স্কুল গেছে, 10 বছরের মধ্যে 1টা বছর প্রত্যেকটা স্কুল থেকে গিয়ে শহীদে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, আছে প্রমাণ দিতে পারবে? নেই, প্রত্যেকটা স্কুল থেকে যেতে হবে, তাই কয়েকটা স্কুলে যায়, যদি সব স্কুল না যায় তাহলে পরীক্ষা কেন বাদ যাবে? যদি 2-1টা স্কুল যায় তাহলে পরীক্ষা ফার্স্ট হাফে যাবে, পরীক্ষাটা দেখতে হবে কোন ইয়েতে দিয়েছে ওরা, যদি সেকেন্ড হাফে দেয়, এটা অন্যায় বলবো না, এটা হয়তো ওদের মাথায় ছিল না, ওদেরকে রিকোয়েস্ট না, ওদেরকে একদম পরিষ্কার গিয়ে দেখা করে বলা হোক যে এইসব মিটিং টিটিং আন্দোলন আন্দোলন না করে গিয়ে পরিষ্কার একটা দল শহর থেকে জনগণেরা একটা দল তৈরি করে গিয়ে সোজা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করা, তারপর সিএম এর সঙ্গে দেখা করে আমাদের এই জায়গাটা পাল্টাতে হবে, ঠিক আছে? কিন্তু আমার স্কুল পরীক্ষা যদি বন্ধ হয় সেই দিন, তাহলে স্কুল বন্ধ থাকবে, তাহলে কি করে স্টুডেন্টরা আসবে? একটা প্রশ্ন আপনাকে, মে মাসের একটা প্রশ্ন আপনাকে, কি বলে এটাকে, স্মরণ শহীদ মিনারে গিয়ে ওরা শ্রদ্ধাঞ্জলি কি করে দেবে? যদি বুঝলাম যে আপনি স্কুল, মানে স্কুল বন্ধের সঙ্গে আপনি বলছেন এটা শ্রদ্ধা কোনো সম্পর্ক নেই, এটা আলাদা, দুটো আলাদা আলাদা। একটা কথা যেটা আপনার সম্পর্কে, যেটা শহরে চর্চা চলছে, যে আপনি, যে আপনি যে নামগুলো বললেন এগুলো নাম বেশিরভাগই কংগ্রেসি নাম বা কিছু সিপিএম নাম আপনি বলেছেন, বামপন্থী নাম, কিন্তু আপনি হঠাৎ দেখা গেল বিজেপি ক্ষমতায় আসার পরে আপনি একটু বিজেপি ঘেঁষা হয়ে গেছেন। না, আমি কিন্তু ওই নামগুলো বলেছি যে ইদানিংকালে যারা আছেন তাদের সাথে আমার পরিচয় হয়েছে, যেমন শ্রদ্ধেয় সর্বানন্দ সোনোয়াল, শ্রদ্ধেয় হিমন্ত বিশ্ব শর্মা, শ্রদ্ধেয় সীতার্থ। হঠাৎ আপনি দেখা গেল ওটা শিবির পরিবর্তন করেছেন? না, আমি শিবির পরিবর্তন করিনি, কংগ্রেসে আমার নামটা আছে এখনো। কেন চয়ন, আমরা গত 5 বছর বা 10 বছর থেকে যে বিজেপি একটু একটু করে শুরু হয়েছে, বিজেপি ইয়েতে ঢোকা, মানে আমাদের শহরে একটু একটু করে শুরু হয়েছে, কিন্তু বলো তুমি গত 5 বছর আগ পর্যন্ত সবাই তো কংগ্রেস ছিল, সবাই কংগ্রেস, কারণ কংগ্রেস ছাড়া, আমার বাবা কংগ্রেস, আমার শ্বশুরমশাই কংগ্রেস, আমার দাদু কংগ্রেস, আমার ঠাকুরদা কংগ্রেস, সব কংগ্রেস, আমরাও কংগ্রেস মানসিকতা নিয়েই আমরা বড় হয়েছি। কিন্তু আজকে আমরা দেখছি যে বিজেপি, বিজেপি ঘেঁষা হইনি আমরা, আমরা প্রত্যেকে ওই জায়গাটাকে সাপোর্ট করছি, আমাদের শ্রদ্ধেয় মোদি সরকারকে আমরা সাপোর্ট করছি, কেন ওনার আইডিওলজিটা আমাদের, আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে, তার জন্য ওটা ফলো করছি, কিন্তু কারোর সাথেই আমি, না কংগ্রেস না বিজেপি, আমি কারোর সাথেই মানে সেইভাবে ঘেঁষি না, সেরকম না তো ব্যাপারটা, যে একটু ক্ষমতাশালীর সঙ্গে একটু
থাকলে লাভ না সেই রকম না আমার সুস্মিতার সঙ্গে যেরকম সম্পর্ক ঠিক সেই রকম রাজদীপের সাথে সম্পর্ক কারণ রাজদীপ ছোটবেলা থেকে আমি চিনি সুস্মিতাকে বিয়ের পর থেকে চিনি কারণ বিয়ের আগে আমার আরেকটা বিথিকা দেব যে মহাশয়া আমার মার ক্লাসমেট ছিলেন সেই হিসাবে আমরা আগে মাসি ডাকতাম তারপর তো সুস্মিতাকে গিয়ে দেখেছি পেয়েছি ওকে আর বাকি বোনদের তো বিয়ে হয়ে গেছে ঠিক সুস্মিতা যেরকম আমার কাছে রাজদীপ ওই রকম আমার কাছে কারণ বিমলাংশুদা আর রানারা ভীষণ বন্ধুত্ব ছিল তোমরা জানো তো ওরা কিন্তু যখন বসে আড্ডা মারতেন তখন আর কেউ সামনে আসতো না তাহলে আমি সুস্মিতাকে আর রাজদীপকে ভালোবাসবো না কেন ঠিক না ওই কথাটা বলছি আমরা তো বড়দের দেখে শিখছি আমি নিজে এটার আমি নিজে এটা সাক্ষী আমি গেছি রানাদা তখন একদম শেষ ইয়েতে ভ্যালিতে আমি দুপুরবেলা কাজটা ঘরের সংসার টংসার সব করে তারপর আমি গেছি রানাদাকে একটু দেখতে এই সময় গিয়ে আর একদম রাত্রিবেলা আসতাম যতদিন অসুস্থ ছিল গেছি দাদা তো আমাকে দেখে লাই আই করে উচ্চারণ করতে পারছেন না আমাকে হাতে ধরেছেন ইন দ্য মিনটাইম অপারেশনের মানে ওটি ড্রেস পরে দেখি রাজদীপ ঢুকেছে তো রাজদীপ বললো লাদি তুমি আমি না হ্যাঁ আমি এসেছি একটু দাদাকে দেখতে জেঠু 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 তো আর ওকে চেনেন না তারপরে আমি গিয়ে একদম কানে কানে বললাম দাদা বিমলদার ছেলে রাজদীপ চিনছুন নেন তারে কইতে কইছেন রাজদীপ হ্যাঁ বিমল মানে এই হলো আমাদের রিলেশন লাস্ট কথা কিন্তু আমি এবং রাজদীপের সাথে এরপর থেকে কিন্তু দাদার কথা বলিনি সেই জায়গাটাতে রাজদীপ আর আমি দুজনে কথা বলে দাদার সঙ্গে দাদা আমাকে একদম হাত ধরে আদর করলেন রাজদীপের হাতেও ধরেছেন কী ভালো লাগলো তো রাজদীপ এসছে রাজদীপ তো বিজেপি আমি তো কংগ্রেস দাদা তো কংগ্রেস রাজদীপকে নষ্ট দেখতে বলো মনুষ্যত্বটা তো মানুষের মানুষের যে মহামিলন যেটা রাজনৈতিক আটকাতে পারে না মানুষের মানুষের মহামিলন মনের মিলন কেউ নষ্ট করতে পারবে না সেটা নষ্ট যাতে না হয় আমরা সেটা সেটার আপ্রাণ চেষ্টা করে যাই আমরা দেখি যখন আপনি হোটেল পরিচালনা করেন তখন যে আপনার যে গলার যে আওয়াজটা থাকে সেটা যে কোনো পুরুষ থেকেও 10 গুণ বেশি থাকে এটার রহস্যটা কি আর সেই পানের বাক্সটার রহস্যটা কি একটু আমাদের পানের বাক্সটা এটা মানে এটা ধরো যে ছোটবেলা শুনেছো তো রাক্ষসদের গল্প তো রাক্ষসদের প্রাণটা একটা কৌটোর মধ্যে থাকতো না কৌটোর মধ্যে দিয়ে পুকুরে ফেলে দিত তো ওই কৌটোটা খুললেই রাক্ষসটা মারা যাবে এরকম গল্প ছিল ছোটবেলায় ঠিক এটা আমার হলো প্রাণ ভুমরা এটা না থাকলে আমি মানে ইনসিকিউর ফিল করি আমার ব্যাগে কিছু না থাকুক এইটা থাকলেও মোবাইল না থাকলেও এটা আমার প্রয়োজন ইনসিকিউর ফিল করি এর জন্য এই প্রাণটা শুরু করেছি আমি আমার স্বামী যখন অসুস্থ হলেন প্রথম তখন ওর 32 বছর বয়স প্রায় 14 বছরও অসুস্থ হয়ে থেকে মারা গেছে তো এই পানটা আমাকে খুব সাহায্য করে কারণ করেছে কারণ ওই সময় পান খাওয়া শুরু হলো আমার যে রাত্রি জাগতে হতো তো অসুস্থ মানুষ সবসময় অসুস্থ থাকতো মানে সবসময় যখন অসুস্থ থাকতো একদম বিছানায় পড়ে যেত অসুস্থতা বেশি ছিল সুস্থতা কম ছিল তো যখন বিছানায় পড়ে যেত তখন আমার এই পানটা খুব দরকার ছিল ওই আস্তে আস্তে পানটা এই হলো পানের পানের এটা রহস্য আর এটা কি বলছিলে যে আপনার যে সেই যে বড় গলা বড় গলা একটা জিনিস দেখেছি চয়ন আমাদের শিলচর শহরে এখনো কিন্তু ওই লেভেলটা তোমাদের যেটা আছে আমার মধ্যে যেটা আছে আরও কিছু কিছু মানুষের মধ্যে আছে কিন্তু একটা ফোর্থ গ্রেড থার্ড গ্রেড সেকেন্ড গ্রেড এই যে গ্রেডগুলোতে এখনও প্রফেশনালিজমটা আসেনি একদম নেই কাছাড়ে তো নেই আসামেও নেই তবুও আমি আসামে বলবো কিছু আমি গুহাটি টাটি অনেক জায়গায় যে গেছি কিছুটা আছে যেমন আমার এখানে 100 টাকা তুমি কাউকে দাও 100 টাকা কোনো মূল্য নেই কিন্তু কলকাতা তুমি 10 টাকা দাও দিদি কালকেও আপনার সবজির ব্যাগটা নিয়ে দেবো আমি আমাকে 10 টাকা দেবেন এই যে প্রফেশনালিজমটা এইটা আমাদের এখানে নেই যার জন্য ওদের ম্যানেজমেন্ট দিতে হলে ভোকাল ইয়েটা যদি বড় থাকে তখন ওরা ম্যানেজমেন্ট এই তোরা তোরা ভয়ে এই আমি এরকম বলেছি আমার পেছনে এই বেটি বেটি খেপসে রে তোরা ওই ভাগো 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 এর আগে মানে এর আগে কাজটা করছে না না এই যাত্রা যেটা যা কাজে যাও
ওই যত সময় আমি থাকলাম তত সময় করলো, এখন আস্তে 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 একটু শিখে গেছে, আমার এখন চিৎকারটাও কম আছে, অনেক কম। তো আমার সবাই বলতো, এই যারা গল্প টল্প করি যাদের সাথে বসে দিই, এই তুমি এত চিৎকার তো শরীর খারাপ হয়, আমরা দেখো এই চিৎকারটা তো এইখান থেকে আমাদের দুটো আছে। এটা অনেক সাধু সন্ন্যাসীরা বলেছেন বা যুগ যুগ ধরে এই একটা কথা আছে, মেয়েদের মেয়েদের যখন ইয়ে করবে, মানে কারোকে কারোকে কনভিন্স করবে যখন, তখন এই জায়গা থেকে করবে, এই যে দুই ভুরুর মাঝখানটা, এটা তোমার ইয়েতে আছে, বিভিন্ন বেদ বেদান্তে আছে। আর ছেলেদের হলো কন্ট্রোল করবে কণ্ঠস্বর দিয়ে, ছেলেদের এখানে, মেয়েদের হলো দুই ভুরুর সঙ্গে। চয়ন এখন পর্যন্ত শিলচরে, আদারওয়াইজ অন্যদিকে আমি জানি না, শিলচরে তোমার বা সমাজে পুরুষ ডোমিনেশন যেটা আছে আর কি, চিরাচরিত যে পুরুষ ডোমিনেশনটা, সেটা কিন্তু সবাই মানে, কিন্তু এখন এখনও সেই জিনিসটা আসেনি যে মহিলা ডোমিনেটেড কোনো কাজ ছেলেরা মেনে নিতে চায় না। সে তোমার কোনো জায়গায় না, ফোর্থ গ্রেডই হোক, সেকেন্ড গ্রেডই হোক, আর তোমার এক্সিকিউটিভ মেয়েরা ডোমিনেট কোনো কিনা চায় না, মেয়েরা ডোমিনেট, সেটা আমি হইছি, আমি তো সেটা বুঝি, মেয়েরাও চায় না অনেক সময়, যারা অনেক সময় মেয়েরাও চায় না, তোমার ছেলে বলবে তুমি আবার কেন এরকম বলে, মেয়েদের ডমিনেশন কিন্তু এখন অনেকেই চায় না। আমার ভাই, আমি একটা কথা কথা বলছি, আমার ভাই আমার ডমিনেশন মানবে না, আমার ছেলে আমার ডমিনেশন মানবে না, আরও কটা দিন যাক, এখনও আমার ছেলে আমার কথা শোনে, কিন্তু এটা কথা শোনে না, এটা কিন্তু ডমিনেশন, যেটা ওর বাবার কাজটা আমার করতে হচ্ছে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে আমার তো ওকে কন্ট্রোল করতেই হবে এখন, আরও আগামী দিনে গেলে হয়তো আমি তখন আর বাবার ইয়েটা করবো না। আমার গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সমাজ এখনো না নারীদের যে প্রভুত্বটা মেনে নিতে চায় না, না এই জায়গার থেকেই গলা দিয়ে চিৎকার দিতে হয়, গলা দিয়ে, কারণ ছেলেদের একটা চিৎকারে আসতো ব্যবসা মানে এরিয়া শান্ত হয়ে যায়, এটা সিস্টেম তো সংসারেও, যখন আমার বাবা চিৎকার দেবেন তখন আমরা সব আমরা একখানে লুকিয়ে গেলাম, তখন মা পর্যন্ত লুকিয়ে গিয়ে রান্না করে বসে গেল, এই জায়গাটা আমি জেনেছি, এর জন্য মানে গলাটা একটু চিৎকার দিতে হয় এখন একটু। আচ্ছা, শিলচরে একটা খুব চর্চা চলছে যে আপনি নাকি রাজনীতিতেও আসতে পারেন, সেরকম কি কোনো চিন্তা ভাবনা আছে আপনার? এইবার ওই 20 পর্যন্ত কোনো কিছু ছিল না, কিন্তু 20-এ আমি অনেক দল নতুন বানানো হয়েছে, তো বিশে সেই নতুন দল থেকে অনেক নতুন দল থেকে আমি অফার পেয়েছি, কিন্তু কোনো প্ল্যানিং ছিল না বলে মানে নাই করে দিয়েছি। তো এত মানে মারা এত বেশি সাড়া পেয়েছি কোনো কারণ ছাড়া, কারণ ছাড়া হয়তো পেছনে কোনো কারণ আছে, আমার কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়া তো এগুলো করা যায় না, কারণ আমার একটি ছেলে আছে ও টিচার, আমার মেয়ে একটি আছে মানে প্রতিবন্ধকতা আছে ওর মধ্যে, ডিসেবল দিব্যাঙ্গ মেয়ে আছে, এদেরকে সামলে আমি আবার সংসার। ছেলে কোন জায়গায় যাবে? জিসি কলেজে ইংলিশ ডিপার্টমেন্টে আছে, ডক্টর অর্জুন চৌধুরী, ও ডক্টরেট করে নিয়েছে মানে পিএইচডি করে নিয়েছে। তো আমি আবার সংসারটা ভীষণ ভালোবাসি, সংসারটা করতে, সংসার মানে সংসারের যাবতীয় এখন আমার খুব ভালো লাগে, রান্না বলো ঠাকুরঘর বলো, আমার ঠাকুরঘরে বিশাল সংসার আছে, একটা সংসার হলো নিত্য পূজার সংসার, একটা দুর্গা পুজোর সংসার করেও যে ব্যবসা করা যায় সংসার প্রমাণ রেখেছে, আমার ভীষণ ভালো লাগে সংসার করতে, এই সংসার টংসার সামলে বোধহয় আগামী দিনে যদি আমাকে কেউ সেই রকমভাবে ডাকে, আমার ইচ্ছে আছে, দেখা যাক, যদি কেউ না ডাকে যাবো না। আচ্ছা, আপনি শিশু ভাষা শহীদ উদ্যান নিয়ে একবার খুব ইয়ে করেছিলেন, সড়কপত্র দিয়েছিলেন, সেটা কী হয়েছে? সেটা তো ওই জায়গায় আছে, আমরা আমি তো প্রেস মিট করেছিলাম ইলেকশনের আগে, ভাষা স্মারকে আপনারা পেয়েছেন বোধ হয়, প্রেস মিট করেছি যে
এই টেনিয়রে সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবং জায়গাও পেয়ে গেছি আমরা, কিন্তু এই টেনিয়রে যেহেতু মানে পুরো টেনিয়রটাতে আমাদের ভারতবর্ষে বা আসামে এই এনআরসি কাছি এইসব নিয়ে বিশাল একটা গেল না অসহিষ্ণুতা গেল, সেই জায়গা সেইটা চিন্তা করে আমরা মানে আমরা সুযোগই পাইনি গিয়ে যে সিএম মহাশয়ের সাথে দেখা করবো বা হোম মিনিস্টারের সাথে দেখা করবো, আমরা সেরকম সুযোগই পাইনি। কিন্তু আমি একবার নিজে গিয়ে ভাষা স্মারক সমিতি থেকে গিয়ে দিয়ে এসেছি, ওনারা বলেছেন আমরা এটা করবো, একটা শিলান্যাসটা আমরা করতে পারিনি, আমরা এবার টেনিয়রে যদি যে সরকারি আসুক এটা আমরা করবো ইচ্ছা রেখেছি আর কি। আমরা এখন আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি গেছি, তা আপনার শুনলেন স্বর্ণালী চৌধুরীর মুখে তিনি কীভাবে একজন গৃহবধূ থেকে নানা প্রতিকূলতার মধ্যে সংগ্রাম করে আজকের জায়গায় এসে পৌঁছেছেন এবং শিলচরে মহিলাদের জন্য মহিলাদের একটা স্বাভিমানের স্বাভিমানের তিনি একজন প্রতীক আমরা বলবো। ব্যবসার ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে তিনি সফল, রাজনীতিতেও আসতে চান সেটা বলেছেন। তো আপনাকে শেষ প্রশ্নটা করছি সোনালদি, যে মেয়েদেরকে আপনি কী উপদেশ দিতে চান, যারা তো দেখা গেছে কি অনেক মেয়েরা শিক্ষিত হলেও ঠিক মেয়েই থেকে যায়, মানে মানুষ হতে চায় না, দেখা গেছে অনেক ইঞ্জিনিয়ার বের হয় কিন্তু দেখা যায় কার্যক্ষেত্রে ইঞ্জিনিয়ার পাওয়া যায় না, ওরা কোনো গৃহবধূ হয়ে যায়। তো এই যে জায়গাটা যে এতটা পড়াশোনার পরেও দেখা যায় ডাক্তার ছাড়া বাকি কোনো মেয়েরা প্রফেশনে থাকে না, বেশিরভাগই থাকে না, এই কারণটা কী এবং আপনি কী উপদেশ দিতে চান, এটাই আমার শেষ প্রশ্ন। মেয়েদের বলবো একটা কথা, যে সংসার তো আমাদের করতে হবে, সেটা পুরুষই হোক আর মেয়েই হোক, সংসারে ঢুকে গেলে সংসার করতে হবে, সাথে করে নিজের যে বিদ্যাটা অর্জন করেছে ওটাকেও ইমপ্লিমেন্টেশন করতে হবে। সেটা কিভাবে করতে হবে, নিজেকে সঠিক জায়গায় রেখে নিজের ইগো ছেড়ে দিয়ে সংসারের প্রতি কর্তব্য করেও বাইরের কাজ করা যায়। এবং কিছু কিছু মেয়েরা আছে এদেরকে বলবো যে শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর বাড়িকে নিজের করে নিতে হবে, কারণ ওই বাড়িতেই আমার শেষ পর্যন্ত। ওই জায়গাটাতে আমি বলবো যে ওই সময়টায় শাশুড়ি মায়ের সাথে এবং দেওর ননদ যে যাই থাকুক ওখানে কিন্তু নিজেকে মোটিভেট করে সবার সাথে মিলে মিশে কষ্ট করে থাক, কষ্ট হয় যদি তাও থাকতে হবে, এর জন্য থাকতে হবে, কারণ প্রতি এখন মানে এত ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, তার জন্য আমি এই কথাটা বললাম যে মেয়ে হোক ছেলে হোক, মেয়েটা যে আসবে ছেলেটার কাছে সেই ছেলেটার কাছে মেয়েটা আসে তার উপরে নির্ভর করে, কাজে ওকে সেই সম্মান দিতে হবে, ঠিক মেয়েকে মেয়েটাকেও বলতে হবে তুমি তোমারকে আনাই হয় এই বাড়িতে যে তুমি আমার বাড়ির সমস্ত কিছু রক্ষা করবে, কাজে দুইজন সমানভাবে সম মানসিকতা নিয়ে যদি চলা যায় তাহলে সংসারও করা যায় সুন্দর করে। এবং আমার পড়াশোনা আছে, যে পড়াশোনাগুলি যে ডিগ্রি আছে সেই ডিগ্রিগুলি ইমপ্লিমেন্টেশন করা যায়, আমি মনে করি খুব সহজ এই জায়গাটা, কারণ আমাকে আজকে বলবে সবাই যে আপনি তো এত দূর ক্রস করে চলে এসেছেন তার জন্য সহজ লাগছে আপনার কাছে, আমার স্বামী মারা যাওয়ার পরে আমার শাশুড়ি মা মারা গেছেন, তাহলে আমি শাশুড়ি মাকে ছেড়ে দিয়েছি ফেলে দিয়েছি যে নেই উনি ছেড়ে দিয়েছি না, আমি নিজের হাতে উনি পড়ে আমার স্বামী মারা যাওয়ার পরে এক বছর পরে পড়ে টোটাল নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে, আমি প্রত্যেক দিন ওনাকে চান করিয়ে খাইয়ে তারপরে আমি হোটেলে যেতাম এবং উনি মারা যাওয়ার পরে আমি সমস্ত ছোটো ছেলে যা যা করবে সব আমি করেছি, আমার ভাসুরকে ভবিষ্য আনিয়ে দেওয়া, ভাসুরকে টাইম মতো খাওয়া দেওয়া, শাশুড়িকে শাশুড়ি মাকে যে কাক বলি দেওয়া, এগুলো সমস্ত আমি করেছি। কেন করেছি, কারণ ওনার ছোটো ভাই নেই, এ কাজগুলো এখন আমার করতে হবে, নিমন্ত্রণ করা, মানুষকে অ্যাটেন্ড করা, সব মানুষকে জানানো, ডক্টর দেবীদাস দত্ত ডক্টর স্বামী ছিলেন তখন নন্দীপুরা স্যার আমাকে বলেছেন আমরা খবর পেলাম না কাকিমা চলে গেলেন, আমি সবাইকে জায়গায় জায়গায় গিয়ে কেন করলাম এটা, কারণ এই বাড়িটা আমার, আমাকে এই বাড়িতে এই কাজটা আপনি বলছেন সবাইকে, এই কাজটা থেকে আমি কথাটা বললাম যে সবাই যেন সম মানসিকতা নিয়ে যেমন শ্বশুর বাড়ি তেমন
নিজের সংসার তেমন বাপের বাড়ি ওই সবগুলোকে একখানে করে চলা যায়। একজন সফল একজন ব্যবসায়ী বলবো এবং তিনি মহিলা এবং তার মুখ থেকে আপনার শুনলেন, তিনি যখন যে কথাটা বললেন সেটা আমরা শাশ্বত ভারতীয় মূল্যবোধের কথা বললেন এবং এই যে দুটোর যে সংমিশ্রণ এটাই হলো গিয়ে আমাদের সংস্কৃতি। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য, দর্শকদের ধন্যবাদ, নমস্কার তোমাকে এবং দর্শক বন্ধুরা যারা আছেন সবাইকে আমার নমস্কার এবং আগাম নতুন বছরের নববর্ষের শুভেচ্ছা জানাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার সাথে আমরা মিলেমিশে থাকি, এই এই এখন আমাদের কাজ। নমস্কার।